হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে রয়েছেন ভালোই রয়েছেন, সুস্থই রয়েছেন। যেহেতু এই ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেছেন, যেহেতু আপনি থাম্বনেল লিখে ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতেছেন, তার মানে হচ্ছে আপনার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, ইউটিউব চ্যানেল যদি না থাকে তাহলে আমি কাল পরশু একটা ভিডিও আপলোড করবো যে আপনি কীভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারবেন, সেটাও চাইলে কাল দিন পরে দেখে নিতে পারেন। তো যাই হোক, যেহেতু ক্লিক করেছেন, যদি আপনার ইউটিউব চ্যানেল থেকেই থাকে তার মানে ক্লিক করেছেন, তার সেটার জন্য আপনার এই ভিডিওটা দেখা খুবই ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম যদি আপনি হ্যাক করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এবং সেখান থেকে টাকা খুব তাড়াতাড়ি জেনারেট করতে পারবেন। এটা আপনার জানার কথা, কারণ যাদের ইউটিউব চ্যানেল নেই তারা কিন্তু এই বিষয়টা, অ্যালগোরিদম তাদের জন্য একদম নতুন, অ্যালগোরিদম শব্দটাই তাদের জন্য নতুন। তবে হ্যাঁ, যারা কম্পিউটার স্টুডেন্ট আছেন তারা কিন্তু জানেন অবশ্যই। আচ্ছা যাই হোক, তো আসলে ইউটিউব অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে, ইউটিউব কিভাবে হ্যাক করতে হয়, এই সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। এখন আলোচনা করি আসলে তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে অ্যালগোরিদমটা কাজ করে। দেখুন, আপনি একটা ভিডিও আপলোড করেছেন, আজকে একটা ভিডিও আপলোড করেছেন যাদের চ্যানেলের মধ্যে একদম জিরো সাবস্ক্রাইবার, মানে আজকে ক্রিয়েট করেছেন, করার পরে থাম্বনেল দিলেন, সরি থাম্বনেল না, মানে ইউটিউবের যে আপনার লোগোটা, লোগোটা আপলোড করলেন এবং কভার ফটো আপলোড করলেন, করার পর হচ্ছে একটা ভিডিও আপলোড করলেন, করার পরে অবশ্যই অবভিয়াসলি যে আপনার চ্যানেলের মধ্যে জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ভিউজ থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ সবাই এই জিরো থেকেই কিন্তু উঠে আসছে। কেউ কিন্তু আবার এই মানে একবারে হিরো হয়ে যায়নি, যারা হয়তো বা ফেমাস তাদের সাবজেক্ট আলাদা, যেমন সাকিব খান, যেমন কয়েকদিন থেকে পরী মনির চলতেছে, তো এরা ফেমাস, এদের সাবজেক্ট হচ্ছে ভিন্ন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো উঠতে একটু সময় লাগবেই। তো যাই হোক, তো প্রথম অবস্থায় কিন্তু জিরো সাবস্ক্রাইব এবং জিরো ভিউই থাকে, তো এটাকে আপনি ইনক্রিজ করবেন কিভাবে, এটাকে আপনি বাড়াবেন কিভাবে, আস্তে আস্তে কিভাবে, মানে কিভাবে বাড়াবেন, হাউ ক্যান দিস পসিবল, তো সেটার জন্যই আজকে আলোচনা করতেছি। তো দেখেন, আপনি একটা ভিডিও আপলোড করলেন, আজকে একটা ভিডিও আপলোড করলেন, তো এখন ইউটিউব কি করবে, আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি 10 থেকে 15 জন অথবা 20 জন এমন মানুষের কাছে পাঠাবে, মানে দেখাবে, তাদের স্ক্রিনে দেখাবে। যেমন এখানে আরেকটু কথা বলে নিই, যারা যেই যেমন ভিডিও বানান, যেমন ধরেন সাপোজ আমি টেক রিলেটেড ভিডিও দেখতে খুব পছন্দ করি এবং মুভি দেখতে কিন্তু খুবই ভালোবাসি, গান শুনি মাঝে মধ্যে, হিন্দি গানগুলো শুনি, তো এই যে এই রিলেটেড যে ভিডিওগুলো আছে, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমার হোম পেজে এসে ইউটিউব দেখায়। আমি যখন ইউটিউবে ঢুকি, ঢোকার পরে যখন, তখন ওইখানে একটার পরে একটা, একটার পরে একটা ভিডিও শো করতে থাকে, কারণ বিকজ অফ এটাই যে আমি এই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করি, এই কারণে ইউটিউব আমাকে এই ধরনের ভিডিওই কিন্তু সাজেস্ট করে থাকে বেসিক্যালি। তো যে যেমন ভিডিও বানান, যেমন আপনি যদি কুকিং চ্যানেল ভিডিও বানান, তো তাহলে সরি কুকিংয়ের ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বিশেষ করে মহিলাদের কাছেই যাবে বিশেষ করে। কেন? কারণ তারা কিন্তু অনেক, এমন অনেক মেয়ে আছে যারা নতুন নতুন যে কুকগুলো, মানে নতুন নতুন যে রান্নাগুলো রান্না করে, সেই রান্নাগুলো দেখে তারা রান্না শিখে এবং রান্না করে খায়, যাই হোক তাদের কাছে যাবে। ঠিক তেমন যে আমার কাছে এই রিলেটেড, মানে এই ধরনের ভিডিওগুলো আসে। এখন আপনি যে ধরনের ভিডিও বানাবেন, আপনি যে আপনার থাম্বনেলটা দিছেন এবং আপনার যে ট্যাগগুলো ব্যবহার করছেন, এগুলো অনুযায়ী কিন্তু অ্যালগোরিদম ভিডিওগুলো তাদের কাছে সাজেস্ট করে। মানে আপনি ভিডিওটি আপলোড করেছেন, হ্যাঁ আপলোড করার পরে এই ভিডিওগুলো দেখা গেছে, মানে ওই টাইপের লোক, মানে আপনার ভিডিওগুলো যারা দেখবে ঠিক সেই টাইপের লোকের কাছেই এই ভিডিওগুলো জাস্ট সাজেস্ট করবে। সাজেস্ট করার পর তারা যদি, এখন দেখা গেছে 20 জনের মধ্যে যদি 5 জন আপনার ভিডিও ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে, হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখলো, দেখার পরে ইউটিউব ভাববে যে হ্যাঁ তার মানে 20 জন পাঠানো হয়েছে, 20 জনের মধ্যে 5 জন ফুলফিল ভিডিওটা দেখছে। যদি 4 মিনিটের ভিডিও হয়, 5 জন যদি দেখে তাহলে 4 × 5 = 20, তার মানে 20 মিনিট আপনার ওয়াচ টাইম হয়ে গেল 1 ঘন্টার ভিতরে। তো যাই হোক, এখন দেখা গেছে এইভাবে কিন্তু দেখা গেছে ইউটিউব পরে আবার দেখা গেছে আরও 15 থেকে 20 জনের কাছে ইউটিউবে ইমপ্রেশনটা বাড়ায়, মানে সরি ইমপ্রেশন পাঠায়, মানে তাদের কাছে আপনার ভিডিওটি পাঠায়, তাদেরকে দেখায়, তারা যদি আবার ক্লিক করে, এইভাবে কিন্তু আপনার ভিডিও
তার ইমপ্রেশন আস্তে 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 বাড়তে থাকে। এখন বলি, এখন এরপরের দিন আপনি আবার একটা ভিডিও আপলোড করলেন, আজকে একটা ভিডিও আপলোড করলেন এবং কালকে আবার একটা ভিডিও আপলোড করলেন। তো এখন আগের দিন আপনার যে ভিডিওটা যে পাঁচজন দেখছিল, ঠিক আছে, 20 জনের কাছে ইমপ্রেশন পাঠায় যে পাঁচজন দেখা হয়েছে, এই 5 জনের কাছে কিন্তু আপনার ভিডিওটা যাবেই। তার সাথে সাথে ইউটিউব, হ্যাঁ, এর আগের দিন যদি 20 অথবা 40 এমন যদি ইমপ্রেশন পাঠায় থাকে, 20 অথবা 40 জনের কাছে যদি ভিডিওটা পাঠিয়ে থাকে, তাহলে আজকে মানে এরপরের দিন যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর ক্ষেত্রে আরও কিন্তু 20 মানে যত ইমপ্রেশন পাঠাইছিল তত ইমপ্রেশন বাড়িয়ে আবার কিন্তু পাঠাবে। আবার সাথে ওই 5 জন লোক যে দেখছিল, ওই 5 জন লোক সহ কিন্তু তাদের কাছে ইমপ্রেশনটা চলে যাবে। তার মানে এইভাবে ইমপ্রেশন তাহলে কত হচ্ছে আপনার সেকেন্ডে, একটু চিন্তা করে দেখেন, অ্যালগোরিদম কিন্তু আসলে এভাবেই কাজ করে। তো মূল কথা যেটা হচ্ছে তা হচ্ছে যে আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। ট্যাগ টাইটেলগুলো ঠিক মতো দিতে হবে এবং এক টাইপের ভিডিও বানাতে হবে। তো এখন আসলে আরেকটা কথা বলি, এখন আপনি, আচ্ছা এই কথাটা নাই বললাম, এই কথা সম্পর্কে অন্য দিন আলোচনা করবো, যাই হোক। তো এখন আসলে আজকে তো অ্যালগোরিদম নিয়ে আলোচনা করতেছি, তো অ্যালগোরিদম নিয়েই কথা বলি, অন্য কথা না বলি। তো মূল বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করেই কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। রেগুলারিটি মেনটেন করে যদি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ইমপ্রেশনটা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। দেখেন, যখন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন এবং কালকে একটা ভিডিও আপলোড করলেন, এভাবে দেখা গেছে রেগুলারিটি মেনটেন করার মানে এটা না প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, এটা কিন্তু না। আপনি যদি দেখা গেছে যারা ফিল্ম নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক দিন পরে পরে একটা করে ভিডিও আপলোড করে, 15 দিন 20 দিন মাসে একটা। রেগুলার ভিডিও আপলোড করার মানে হচ্ছে আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও দেন তাহলে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারেন, যদি একদিন পরে পরে দেন তাহলে একদিন পরে পরে দিতে পারেন, যদি দেখা গেছে সাপোজ এক্সাম্পল আপনি তিন দিন পরে পরে একটা করে ভিডিও আপলোড করেন তাহলে 3 দিন পরে পরেও দিতে পারেন, নো প্রবলেম। যদি 1 সপ্তাহ পরে পরে ভিডিও আপলোড করেন একটা করে, তাহলে 1 সপ্তাহ পরে পরেও ভিডিও আপলোড করতে পারেন। এটাকে রেগুলারিটি মেনটেন বলে অ্যাকচুয়ালি। তো আপনি সাপোজ দেখা গেছে যে এই যে ইমপ্রেশনগুলো, যারা যেই 5 জন লোক দেখছে আপনার ভিডিওটা, এখন আপনি ইররেগুলার মানে ভিডিও ঠিকমতো আপলোড করেন না, তো পরে কী হবে, তাদের কাছে 1 দিন 2 দিন 3 দিন এভাবে ভিডিওগুলো আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু যাবে। যাওয়ার পরে তারা দেখলো, একসময় কী হবে সেটা কিন্তু কমে আসবে, একসময় কমে তাদের কাছে আর ইমপ্রেশনটা যাবে না, ঠিক আছে। মানুষ কিন্তু সাবস্ক্রাইব খুব সহজে করে না, অনেকগুলো ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে একটা চ্যানেলে। তো এই যে মূল কথা হচ্ছে রেগুলারিটি মেনটেন, রেগুলারি যদি মেনটেন করেন তাহলে প্রথম অবস্থায় নতুন অবস্থায় পরে আস্তে আস্তে দেখা গেছে ভিডিও আপনি সপ্তাহে একটা অথবা মাসে 1-2টা করতে পারেন, কোনো সমস্যা নেই, যখন আপনার চ্যানেলটা একদম দাঁড় হয়ে গেছে তখন। কিন্তু প্রথম অবস্থায় প্লিজ রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু আর হতাশ হওয়া লাগবে না, বলবেন যে আমার চ্যানেলে হচ্ছে না, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, এক্সেট্রা এক্সেট্রা নিয়ে হতাশ হয়ে যাবেন, দিস কী জানি করে ডিপ্রেশনে পড়ে যাবেন। ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নেই, শুধু খেলে জাস্ট এই একটা বিষয় মেনে চলুন, তাহলে আপনার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে। আসলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এভাবেই কাজ করে বেসিক্যালি। তো যাই হোক, যারা ইউটিউবের অ্যালগোরিদম হ্যাক করার জন্য ভিডিওটি ক্লিক করেছেন তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আজ পর্যন্ত হ্যাক করা সম্ভব না, ঠিক আছে, আর হ্যাক করাও যায় না। তো এগুলা চিন্তা মাথা থেকে বের করে দিন, শর্টকাটের চিন্তা মাথার মধ্যে রাখবেনই না, সোজা কথা। দেখেন, একটা বিল্ডিং একবারে হয়ে গেল তাহলে সেটা কিন্তু ভূমিকম্পের মধ্যে প্রচুর এফেক্ট পড়ে, কিন্তু যখন সেটা আস্তে 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 একটার পর একটা এইভাবে আস্তে 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 উঠে আসে, তখন কিন্তু আর সেই বিল্ডিংটা সহজে ভূমিকম্পের মধ্যে সমস্যা হয় না, ভূমিকম্পের মধ্যে সমস্যা হয় না। যাই হোক, হিন্দু ধর্মের এখানে ঢোল বাজতেছে, এই কারণে হয়তো সমস্যা হতে পারে, ভিডিওটা লং না করি। যাই হোক, এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে, যদি আমার উপরে রাগ থাকে, ক্ষোভ থাকে, তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। কেমন কেমন ভিডিও আপনাদের পছন্দ, কেমন ভিডিও বানালে আপনারা খুশি হবেন, ঠিক আছে, কেমন মানে কী কী প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতেছে, সেই ভিডিওগুলো সেই কথাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে দেখা গেছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন, সেটার লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের মধ্যে। যাই হোক, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের যত্ন নেবেন, পরিবারের খেয়াল রাখবেন, বিশেষ করে এখন যেহেতু করোনা চলতেছে,
ঠিক আছে, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মুখের মধ্যে মাস্ক পরে তারপরে বের হবেন। টেক কেয়ার, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।